সিলেটে হোটেলে প্রবাসী নারী কক্ষে ঢুকে কর্মচারী দস্তাদস্তি শ্লীলতাহানির চেষ্টা। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন। সিলেট নগরীর নূরজাহানপুরে ডাবাসিক হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা যুক্তরাজ্য প্রবাসী নারী শ্লীলতাহানির চেষ্টা করেছে সে হোটেলেরই এক কর্মচারী। শাহীন নামের ওই কর্মচারী বৃহস্পতিবার রাত 11:15 দিকে ওই নারীর ঘরে ঢুকে তার সঙ্গে দস্তাদস্তি করে শ্লীলতাহানির চেষ্টা করে। এ অভিযোগে শাহীনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, সিলেট নগরীর দরগা গেটস্থ নূরজাহান গ্র্যান্ড আবাসিক হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা যুক্তরাজ্য প্রবাসী যুবতী নারীর শ্লীলতাহানির চেষ্টা করে সে হোটেলের কর্মচারী শাহীন। রাত 11:15 দিকে ওই নারীর দরজায় কড়া নাড়ে শাহীন। প্রবাসী নারীর দরজা খুলতে শাহীন তার সঙ্গে শ্লীলতাহানির জন্য ধস্তাধস্তি শুরু করে। ওই সময় ওই নারীর চিৎকারে আশেপাশের কক্ষের লোকজন এগিয়ে এসে শাহীনের কবল থেকে তাকে উদ্ধার করেন। পরে খবর দিলে পুলিশ এসে শাহীনকে আটক করে কোতোয়ালি থানায় নিয়ে যায়। এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আবু ফরহাদ শুক্রবার সকালে জানান, শাহীনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে, তাকে আদালতে প্রেরণ করা হবে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা জেলা প্রশাসনকে বিষয়টি অবগত করেছি, হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে জেলা প্রশাসন ব্যবস্থা নিতে পারে। উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে ওই নারী সহ 83 জন যাত্রী সিলেটে আসেন। এদের মধ্যে হোটেল নূরজাহানে 6 জন, হোটেল অনুরাগে 11 জন, হোটেল হলিগেটে 17 জন, হোটেল হলি সাইডে 3 জন, হোটেল স্টার প্যাসিফিকে 1 জন, হোটেল লারুজে 17 জন, হোটেল লাভিস্তায় 8 জন, হোটেল রেইনবো গেস্ট হাউসে 10 জন, রয়্যাল প্লামে 10 জন প্রবাসীকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।